এই সময়টা বাজারে অনেক সিম পাওয়া যায়, আর আপনি যদি এই সময় সিম ভাজি না খান তাহলে কিন্তু বেমান হয়ে যায়, তাই না? আমি খুবই সিম্পলভাবে সিম ভাজিটা করি, তারপরও খুব মজা হয়। একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব সিম। আমি আগে থেকেই সিমটা একদম পাতলা করে কুচি করে কেটে নিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সবগুলো সিম এখানে দিয়ে দিলাম। আমি এখানে সিম কুচি দিয়েছি 2 কাপের মতো। লবণ দিয়ে দিব 1 চা চামচের মতো। অনেকেই ভাববেন যে লবণটা বেশি হয়ে গিয়েছে, কিন্তু না, শেষ পর্যন্ত দেখবেন লবণটা আমি একদম আমার স্বাদ মতো পারফেক্ট অনুযায়ী দিয়েছি। লবণটা দিয়ে সিমের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখতেই পালেন, পেঁয়াজটা আমি ভেজে লাল করে নিই, সাদা থাকতে থাকতেই সিমটা দিয়ে দিয়েছি। আপনি চাইলে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে তারপর সিমটা দিতে পারেন, কিন্তু আমি কিন্তু এভাবেই রান্না করি। আমি চেষ্টা করেছি, আমি যেভাবে সিম্পলভাবে রান্না করে সিম ভাজিটা মজা করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতে। তো আমি কিন্তু সিমটা ঢেকে দিয়েছিলাম, 3 মিনিট পর পর ঢাকনা খুলে খুলে এভাবে নেড়ে দিতে হবে যেন নিচটা লেগে না যায়, মানে পোড়া না লেগে যায়। আলু দেওয়ার আগে সিম ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে 50% মতো সিদ্ধ করে নিতে হবে, মিনিমাম 50%। চাইলে আপনি 80%ও সিদ্ধ করে নিতে পারেন। অনেক ক্ষেত্রে আলুটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এজন্য আলুটা লাস্টে ব্যবহার করতে হবে, আর সিম সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। আমি এখানে 2টা আলু কুচি করে দিয়েছি। তো আলুটাও আমি পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি যেন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আলুর সাথে কিন্তু আমি প্রায় 2টার মতো কাঁচামরিচ দিয়েছি, কারণ কাঁচামরিচটা অনেক ঝাল, আর যেহেতু এই ভাজিটা বাচ্চারাও খাবে এজন্য কাঁচামরিচের পরিমাণও আমি কম দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম প্রায় 3 মিনিটের মতো। তো আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। তো ভাজিটা মজা হওয়ার গোপন টিপসটা হচ্ছে এই চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু ভাজি এমনিতেই অনেক মজা লাগে। তো এটা অপশনাল, যদি আপনার কাছে থাকে দিতে পারেন, না থাকলে স্কিপ করবেন। আর লবণ আমি প্রথমে কেন বেশি দিয়েছিলাম এটা এখন হয়তো বা বুঝে গিয়েছেন, কারণ এখানে আমি আলু ব্যবহার করেছি আর আলুতে কিন্তু প্রচুর পরিমাণে লবণ লাগে। তো আমি এখন আবারও ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 3 মিনিটের মতো। 3 মিনিট পর আবার ঢাকনাটা খুলে আবার নেড়ে ছেড়ে দিব। এভাবে পুরোপুরি খাওয়ার যোগ্য হওয়া পর্যন্ত আপনার নেড়ে ছেড়ে এই ভাজিটা পুরোপুরি রান্না করে নিতে হবে। আমি আবারও ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। এভাবে করে আমি প্রায় 5-6 বার খুলেছি আর নেড়ে ছেড়ে দিয়েছি। তো সিমের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল, আলুটাও ভাজা ভাজা হয়ে গেল। তো পুরো সিমটাও ভাজা ভাজা করে নিলাম একটার সাথে, কিন্তু আরেকটা একটুও লেগে নেই, দেখতেই পারলেন একদম খুলে খুলে পড়ে যাচ্ছে। তা এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। গরম গরম ভাত দিয়ে এই সিম ভাজি খেতে ভীষণ মজা লাগে। যারা এখনও সিম ভাজি খাননি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করবেন, আর যারা এর চাইতেও মজা করে তৈরি করে খান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে সিম ভাজিটা মজা করে তৈরি করেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ সবাইকে।